সামনেই আসছে বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো, তাই দিন রাত এক করে জামচুমকির সাহায্যে সাজ তৈরির কাজে ব্যস্ত গ্রামের পুরুষ থেকে মহিলা সকলে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর ব্লকের জজান গ্রামের মালাকার পরিবার এখন ব্যস্ত দশভূজার সাজের কাজে। সারা বছর গতানাগতিক কাজকর্ম চললেও পুজোর সময় সাজের চাহিদা বাড়ে, তখন মুশকিল হয় যোগান দেওয়া। তাই পুজোর সময় সাজের চাহিদার যোগান বরাত রাখতেই এখন থেকেই চরম ব্যস্ততায় মালাকার পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শরতের শুভ্র নীল আকাশে ভাসমান পেঁচা তুলো আর মেঘের মাঝখান থেকে রোদ্দুরের ঝলকানি ও নদীর ধারে কাশফুলের জোয়ারি জানান দিচ্ছে মা আসছেন। ঠিক এই মুহূর্তেই দশভূজাকে সাজাতে মুর্শিদাবাদের কাঁদি মহকুমার ভরতপুর ব্লকের জজান গ্রামের জনার্দন মালাকার ও ঝর্ণা মালাকার এখন ব্যস্ত বিভিন্ন রকমের সোলার সাজের কাজে। এই সোলা দিই, চুমকি, আঠা এইসব দিই। ছোট ছোট করে ওই বিট তুলতে হয়, তারপরে চাকি তুলতে হয়, সোলা ছিলি, তারপরে দাঁত কাটা, তারপরে এইসব ছিলি সব তৈরি করি। এইগুলো সব ইয়েতে করি, কাগজ সব ইয়েতে করি, চুটাই চুটি এইসব ডিজাইন করি করি করে তখন আমাদেরকে ওরা দিয়ে দেয়। আমরা তখন এইরকমভাবে এর উপরে কাগজ কাছান দিই, দিই কাগজ কাছান দেওয়ার পরে বিট দিই, বিট দেওয়ার পরে চাকি ধরাই, চাকি দেওয়ার পরে আবার চুমকি ধরাই ধরি, তারপরে আমাদের এই কাজ শেষ। কদন আমরা দুজনাই করি, তারপরে যখন না পারি তখন দিদিরা সব আসে, এসে একটু সহযোগিতা করে এরকমভাবে। দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গা থেকে আসে এই সোলার কাজের অর্ডার। ডাকের সাজে দেবী মূর্তির প্রতিমায় ছোঁয়া দিতে এখন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত জনার্দন মালাকার। সাত পুরুষ ধরে এই কাজ করে আসছেন পরিবারের সদস্যরা। এটা বংশ পরম্পরায় সেই জিনিস চলে আসে, নিয়ে আসা হয় আপনাদের। এইগুলো জিনিস নিয়ে আসা হয় কলকাতা বড় বাজার থেকে, চুমকি, তারপরে এইসব নানান গুগরো, আংটি, এইগুলো সব বড় বাজার থেকে নিয়ে আসা হয়। সোলা আগে এখানেই পেতাম, সোলা আর পায় না এখন, জয়নগর কলকাতা থেকে সোলা আনতে হয়। এইগুলো সব আমাদের বাড়ির ফ্যামিলি সবাই মিলিয়ে বসে এক জায়গায় ইয়ে করে সবাই মিলে কাজ হয়। শুধু কাঁদি মহকুমায় নয়, জেলার বিভিন্ন প্রান্তে তাদের হাতের তৈরি সোলার কাজ পাঠানো হয়। তবে কাজের তুলনায় বাজার মূল্য তেমন পাওয়া যায় না। আক্ষেপের সঙ্গে জনার্দন মালাকার জানান, বর্তমানে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে এই কাজের বেশি দাম পাওয়া যাচ্ছে না। তার উপর বর্তমান প্রজন্ম এই কাজের সঙ্গে জুড়ে থাকলেও আগামী যুব সমাজ এই সোলার ডাকের সাজের কাজে এগিয়ে আসছে না। এই সাজ আগে তো অনেক দূরে দূরে যেত, এখন বাবা মা গত হয়ে গেছে, যে আমরাই এখন লোক কমে গিয়েছে, আর কাউকে পাচ্ছি না লোক, এই কাছাকাছিগুলো করছি আর কি। না, আমাদের নতুন প্রজন্ম আমি করি শেষ, আর আমি করার পর আমার প্রজন্ম আর কেউ করবে না, আমার দাদু ঠাকুর দাদুরা করে এসেছিল। যদিও শুধুমাত্র দুর্গাপুজো নয়, কালীপুজো, সরস্বতী পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও এই ডাকের সাজ তৈরি করেন। তবে দুর্গাপুজোর সময় দেবী দশভূজাকে নবরূপে সাজাতে তাদের ছোঁয়া যে অনবদ্য, তাই এখন চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিন কাটছে মালাকার পরিবারের। এক একটা মোটামুটি তারের টেক্সচার করে যেগুলো, সেগুলো মোটামুটি 7 দিন মতো লাগে তারের টেক্সচার করে, 7-8 দিন। তারপরে আরও সোলার আছে, সোলারগুলো 2-3 দিন লাগে। হ্যাঁ, যেমন যেমন সাইজ সেরকম সেরকম অনুযায়ী লাগে। ঢাকের সাজটা করতে মোটামুটি এক একটা দুর্গা মোটামুটি যদি ভালো করা হয় তাহলে মোটামুটি 1 মাস মতো লাগে, আর আর যদি মাঝারি করা হয় 20 দিন, হ্যাঁ 15 দিন, এরকম যে যেমন কাজের ওপর নির্ভর করছে, তার থেকেও আরও বেশি লাগে, 1 মাসের বেশিও লাগে আবার ভালো কাজ হলে পরে। জনার্দন মালাকার বলেন, বিগত 50-60 বছর ধরে আমাদের পরিবার এই কাজ করে চলেছে। ডাকের সাজ তৈরি করতে সময় লাগে প্রচুর, কাজটা ভালো লাগে তাই করি, আমার প্রজন্মই শেষ মনে হয় না, এইভাবে পরবর্তী প্রজন্মও এই কাজ করবে। আমাদের ঢাকের সাজের চাহিদা আছে, কিন্তু ওই দামে দরের জন্যে হয় না বলেই মানে তারাও পিছিয়ে যায়, আমরাও পিছিয়ে চলে আসি। এক একটা 15,000-18,000, হ্যাঁ তারপরে 10,000, এই যেমন কাজের উপর নির্ভর করে সেই রকম। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ,
চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।